আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর হাদিসের উপর আলোচনা শুনব। হাদিস শব্দের অর্থ কথা বা বাণী। হাদিস তিন প্রকার, তাওলি, কাইলি, তাকলিলি। তাওলি নবী সাল্লামের মুখ থেকে যে হাদিস নির্গত হয়েছে সেটা হল কাওলি। কাইলি কাঁদি পারবে নবী সাল্লামের কাছে আসতে দিয়েছেন সেটা হলো কাইলি। তাকলিল কেউ কিছু জিজ্ঞেস করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ এটা করা যাবে বা এটা করা যাবে না, এটা হলো তাকলিল। হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে এটাকে সংগ্রহ করা হয়েছিল উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের আমলে। হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বাণী। কোরআন ও হাদিসের মাঝে পার্থক্য হল কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে আর হাদিস আল্লাহর রাসূলের প্রতি পরোক্ষ ওহি। কোরআন হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর নিকট অবতীর্ণ হয় আর হাদিস অপ্রকাশ্য প্রত্যাদেশ রূপে সরাসরি রাসূলের নিকট অবতীর্ণ হয়। কোরআন এর ভাব ভাষা আল্লাহর নিজের, অপরদিকে হাদিসের ভাব ভাষা মর্ম আল্লাহ কিন্তু ভাষা রাসূলের। কোরআন ওহী মাহদূদ এবং হাদিস হল ওহী গায়রে মাহদূদ। রাসূল পাক সালামের কাছে যেটা ওহী হিসাবে এসেছে সেটা হল ওহী মাহদূদ এবং রাসূল পাক সালাম যেটা বলেছেন সেটা গায়রে মাহদূদ। হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মুখ নিঃসৃত ভাষা। হাদিস শব্দের অর্থ বাণী। হাদিসের দ্বারা আমরা কোরআন শরীফের ব্যাখ্যা তাফসির জানতে পারি। হাদিস না জানলে কোরআনের ব্যাখ্যা তাফসির জানার পক্ষে খুব কঠিন হয়। অতএব আমাদের প্রত্যেকের উচিত হাদিসের ব্যাপারে গুরুত্ব দেওয়া, হাদিস এর ব্যাপারে সজাগ হওয়া। আহাদ হাদিস তিন প্রকার, মাশহুর, তারপরে আজিজ, তারপরে গরিব। মাশহুর শব্দের অর্থ হল প্রসিদ্ধ। আজিজ আল্লাহ তাআলার বাণী, এটা খুব মজবুত এবং শক্তিশালী। গরিব হাদিস যে হাদিসের বর্ণনাকারী মাত্র একজন, সেই হাদিসকে গরিব হাদিস বলা হয়। অতএব আমরা হাদিস থেকে আজকে কিছু শ্রবণ করলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও কিছু জানার চেষ্টা করব।